গত জুমাতে সূরাতুল ফাতিহার তাফসীর শুরু করা হয়েছে। গত জুমার মধ্যে সূরাতুল ফাতিহার ফজিলত, নামকরণ এবং যে সমস্ত নামগুলো রয়েছে সেগুলোর উপর কিছু আলোচনা করা হয়েছে। সূরাতুল ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, এর ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর অনেক বড়, অনেক লম্বা সময়ের দরকার। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু সংক্ষেপে করা যায়, যতটুকু জানলে আমাদের উপকার হয়, জাতির উপকার হয়, মানুষের উপকার হয়, সেগুলোকে জানবো ইনশাআল্লাহ। এই সূরাটা আমরা পড়ি জন্মের পর থেকে নিয়ে, যখন থেকে বুদ্ধি হয় সূরা ফাতিহা শিক্ষা দেওয়া হয়। অনেক মানুষ এমন রয়েছে যাদের বয়স 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গিয়েছে, বুদ্ধি হওয়ার পর থেকে এই সূরাটা পড়া হয়, পড়ে এই 50 বছর, 60 বছর, 70 বছরের জীবনেও এই সূরা ফাতিহাটা অনেকে শুদ্ধভাবে পড়তে পারে না, এমন অনেক মানুষ রয়েছে। অর্থ জানা তো দূরের কথা, সহিভাবেই অনেকে পড়তে পারে। চাকরির ক্ষেত্রে আপনি আবেদন করবেন, যেই নিয়মে যেই ফরম্যাটে আপনাকে আবেদন করার জন্য বলা হয়েছে, যদি আপনি সে অনুযায়ী করতে না পারেন, 10টা পয়েন্ট দেওয়া হয়েছে, 10টার মধ্যে যদি একটাও ভুল করেন, আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে, আপনার আবেদনকে গ্রহণ করা হবে না। তেমনইভাবে সূরাতুল ফাতিহা হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার একটা আবেদন, বান্দার একটা অ্যাপ্লিকেশন, একটা দোয়া, একটা দরখাস্ত। বান্দা আল্লাহর কাছে আবেদন করছে, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও। এই আবেদনটা যখন আমি আল্লাহর কাছে করলাম, আমার আবেদন করাটা যদি সহি না হয়, সঠিক না হয়, দুনিয়ার নিয়ম অনুযায়ী হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমার আবেদনটা গ্রহণ করবে না। দুনিয়ায় যদি গ্রহণ করা না হয় তাহলে আল্লাহ কিভাবে গ্রহণ করবে? দুনিয়ার আবেদন আপনি একটু ভুল করেছেন, আপনার নামের বানানে একটা অক্ষরে ভুল করেছেন, তাতেই আপনার আবেদন বাতিল হয়ে যায়, সার্টিফিকেট পর্যন্ত বাতিল হয়ে যায়, চাকরি পর্যন্ত চলে যায়, জেল খাটতে হয় একটা অক্ষরের কারণে। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করার সময় অসংখ্য ভুল করছি। আল্লাহ যদি বলেন যে তুমি আমার কাছে কি দোয়া করলে, কি আবেদন করলে, কি চাইলে, এটার একটা সারমর্ম বলো, সারাংশ বলো, খুলাসা করো, আমরা অধিকাংশ মানুষ এখানে ফেল করব। এই জন্য আমাদেরকে সূরা ফাতিহা সঠিকভাবে শিক্ষা করতে হবে। এই সূরার একটি নাম হচ্ছে সূরাতুল মাসআলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুস সালাত, নামাজের মধ্যে এই সূরা পাঠ করা হয়, সালাতের মধ্যে এই সূরা পাঠ করা হয়, এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুস সালাত। নামাজের মধ্যে এটা পাঠ করা ওয়াজিব, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করা কি ওয়াজিব। যদি কেউ ইচ্ছাকৃত সূরাতুল ফাতিহা পাঠ না করে, ওই ব্যক্তির নামাজ হবে না। যদি কেউ ভুল করে নামাজের মধ্যে সূরা ফাতিহা ছেড়ে দেয়, তাহলে তার সাহু সিজদা দিতে হবে, সাহু সিজদা না দিলে তার নামাজ পরিপূর্ণ হবে। হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কানজুল উম্মাল নামে একটি কিতাবের মধ্যে লিখেছেন, এই সূরার এত ফজিলত, এত গুরুত্ব, এত ফজিলত রয়েছে, এই সূরা যদি কোনো মানুষ আমল করে, যেই মানুষগুলার সন্তান হয় না, অনেক স্বামী স্ত্রী আছে সন্তান হয় না, বিভিন্ন জায়গায় যায়, ডাক্তারের কাছে, কবিরাজের কাছে, বাবার দরবারে, মাজারে, সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই বলছেন ওগুলা জায়গায় যাওয়ার দরকার নাই, প্রত্যেক দিন ফজর নামাজের সুন্নত নামাজ পড়ার পর, ফজর সকালের যেই নামাজ, ফজরের সুন্নত পড়ার পরে 41 বার যদি কেউ সূরা ফাতিহা 41 বার পড়ে,
চল্লিশ দিন পর্যন্ত যদি এইভাবে আমল করতে পারে, চল্লিশ দিন, একচল্লিশ বার করে চল্লিশ দিন পরে যদি আমল করতে পারে, এর দ্বারা যদি দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। আমার নিজের পরীক্ষিত একটা ঘটনা, ভাঙুরাতে থাকতে এক মহিলা এসেছেন আমার কাছে একটা বোতল নিয়ে পানি পড়া নিতে, এসে বলছেন, হুজুর বাসায় একজন মহিলা তার প্রসব বেদনা উঠেছে, বাচ্চা হচ্ছে না, একটু পানি পড়ে দেন। আমার তখন এটা মনে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যদি, ওই যে আগের জুমায় বলেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেছেন একচল্লিশ বার যদি কোনো রোগীকে পরে ফু দেওয়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শেফা দান করে। তা আমি ওনাকে বললাম একটু সময় লাগবে, দশ পনেরো মিনিট সময় লাগবে, আপনি বসেন, আমি একচল্লিশ বার পরে পানির মধ্যে ফু দিয়েছি। তিনি ওটা নিয়ে ওই মহিলাকে খাওয়াই দিয়েছেন, আলহামদুলিল্লাহ তার বাচ্চাটা স্বাভাবিকভাবে হয়েছে, সিজার করতে হয়নি। হযরত সুফিয়ান সাউরী রহমতুল্লাহ আলাইহি কানজুল আমাল কিতাবের মধ্যে লিখেছেন, যদি কোনো মানুষ যাদের সন্তান হয় না তারা যদি প্রত্যেক দিন ফজরের সুন্নতের পরে ফরজ নামাজ পড়ার আগে একচল্লিশ বার পরে এভাবে চল্লিশ দিন পর্যন্ত আমল করতে পারে, আল্লাহ তাআলা চাহে তো ওই ব্যক্তিকে, নিঃসন্তানকে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ইখলাস একবার করে পাঠ করবে, সকাল হওয়া পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের হেফাজতে চলে যায়। ওই ব্যক্তির হেফাজত করার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে নিয়ে নেন। ছোট্ট একটা কাজ, সূরাত ফাতিহা একবার, সূরাতুল ইখলাস একবার ঘুমানোর পূর্বে পড়বেন, সারাটা রাত্রি আপনাকে হেফাজতের দায়িত্ব নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি কোনো মানুষ প্রত্যেক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করে, সূরাতুল ফাতিহা একবার পাঠ করেন এবং সূরাতু আলে ইমরানের দুইটা আয়াত রয়েছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু এই আয়াত এবং কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি এই দুইটা আয়াত সহ এই মোট চারটা জিনিস পাঠ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি সত্তর বার রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। এই চারটা জিনিস পাঠ করলে ওই ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তর বার রহমতের দৃষ্টি দেন। আল্লাহ যদি আমাদের উপরে একবার রহমতের দৃষ্টি দেন তাতেই তো আমাদের জন্য যথেষ্ট। এই জন্য আমাদেরকে কোরআন সহিভাবে পড়তে হবে। কোরআন যদি আমরা সহিভাবে পড়তে না পারি তাহলে আমাদের নামাজ কবুল হবে না, আমাদের নামাজ শুদ্ধ হবে না। বাচ্চাদেরকে যখন মাদ্রাসায় নুরানি মক্তবে ভর্তি করা হয় তখন তারা নামাজ ভঙ্গের কারণ শেখে ১৯টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? ১৯টি শেখে, আরও বেশ কিছু রয়েছে, তাদেরকে ১৯টা শিক্ষা দেওয়া হয়। তার মধ্যে এক নম্বরে শিক্ষা দেওয়া হয় নামাজের মধ্যে অশুদ্ধ পড়া, এটা হচ্ছে নামাজ ভঙ্গের এক নম্বর কারণ। এখন আমরা বলি একশো জন মানুষ যদি থাকে, একশো জন মুসল্লি যদি থাকে তাহলে কয়জনের কোরআন সহি রয়েছে, কয়জন সুরায় ফাতেহাটাকে সহিভাবে পড়তে পারে? আমার সুরায় ফাতেহা সহি নাই, সহি করে পড়তে পারি না, আমি ভুল ধরি বড় বড় আলেম উলামাদেরকে, আমি বড় বড় হুজুরদের ভুল ধরি, অথচ আমার সুরায় ফাতেহা সহি নাই, আমার সুরায় ফাতেহা সহি নাই, আমি আবার হুজুরদের নামে বলি অমেক হুজুর ধর্ম ব্যবসা করতেছে, তাহলে আমার অবস্থানটা কোথায়? আমি মুসলমান হিসাবে যে মুসলমানের দায়িত্ব কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন কেন বুঝে না? এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে প্রেরণ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ তো এই কোরআনকে সহজ করে নাজিল করেছেন। আজকে আমরা এই কোরআন থেকে দূরে চলে গেছি, আজকে আমাদেরকে বোঝানো হয়েছে, আমাদের মস্তিষ্ককে পরিবর্তন করে দেওয়া হয়েছে তোমাকে ইংলিশ শিক্ষা করতে হবে, তুমি যদি ইংলিশ বই না পড়ো তাহলে তুমি দুনিয়ায় তুমি সফল হতে পারবে না, ইংলিশ না শিখলে দুনিয়ায় তুমি চাকরি পাবে না,
ইংলিশ না শিখলে তুমি বিদেশ যেতে পারবে না, দুনিয়ায় সমাজের মধ্যে তোমার স্ট্যাটাস ভালো হবে না। আজকে একটা ছেলে ইংলিশ পারলে, ইংলিশে কথা বলতে পারলে তাকে সম্মানিত বলা হয়, তাকে সম্মানিত মনে করা হয়, সমাজের মধ্যে সে একজন উচ্চ পর্যায়ের লোক। অথচ একজন কোরআনের হাফেজকে, একজন কোরআনের আলেমকে, কোরআনের ধারক বাহককে সমাজে কোনো মূল্যায়নই করা হয়। অথচ আমরা মুসলমান, সাহাবা ইজমাইন বলেন আমাদের যুগে যাদের কোরআন যত বেশি মুখস্থ ছিল তাদের সম্মান তত বেশি ছিল। সুবহানাল্লাহ, ইভাম দুনিয়ার কোনো শিক্ষা আখেরাতে যাবে না, দুনিয়ার যত টাকা পয়সা ধন দৌলত আপনি কবরের মধ্যে নিয়ে যেতে পারবেন না, একমাত্র কবরের মধ্যে নিয়ে যেতে পারবেন সেটা হলো কোরআনের শিক্ষা, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন যেই শিক্ষা করতে বলেছেন সেই শিক্ষা। আল্লাহ অন্য শিক্ষা করতে নিষেধ করে নাই, দুনিয়ার শিক্ষা করতে আল্লাহ নিষেধ করে নাই। ডাক্তারের প্রয়োজন রয়েছে দুনিয়াতে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে, ব্যারিস্টার, লয়ার, পাইলট সব কিছুরই দরকার রয়েছে। কিন্তু মুসলমান হিসাবে আপনাকে আমাকে সর্বপ্রথম আগে কোরআনের শিক্ষাটা আমার বুকে ধারণ করতে হবে, আমার যে মূল শিক্ষা। আমি যদি কোরআন পড়তে নাই পারলাম, কোরআন নাই বুঝলাম, তাহলে আমি মুসলমান হলাম কীভাবে? এটাই তো আমার সার্টিফিকেট, মুসলমানিত্বের সার্টিফিকেট তো এটা। এই জন্য আমাদেরকে কোরআন সহিভাবে পড়তে হবে। সুরায় ফাতেহার আলোচনা চলছে, এটাই তো সুরায় ফাতেহার শিক্ষা। গত জুমায় বলেছিলাম সুরায় ফাতেহা যখন তেলাওয়াত করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আয়াতের উত্তর করে। আল্লাহ কি উত্তর করছেন এটা আমি বুঝতে পারলাম না, তাহলে আমি সুরায় ফাতেহা পড়ে আমার লাভটা কি হবে? এই জন্য আমাকে সুরায় ফাতেহা সঠিকভাবে পড়তে হবে, আমাদেরকে সুরায় ফাতেহার আমলগুলো করতে হবে। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআনের সঠিক শিক্ষা, সহি শিক্ষা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ আমরা মোটামুটি সকলেই জানি। তো শুরু করছি ওই আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর অনেক ফজিলত রয়েছে। বিসমিল্লাহ মানে হচ্ছে আল্লাহর নামে শুরু করা। ইসমুন শব্দ, ইসমুন মানে হচ্ছে নাম, ইসমুন মানে আরবিতে কি নাম, আর বা এসে যোগ হয়েছে বিসমি হয়েছে অর্থাৎ আল্লাহর নামে, আল্লাহর নামে শুরু। আমি যে কোরআন পড়া শুরু করছি কার নামে শুরু করছি? আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ কোরআনুল কারিমের মধ্যে মোট 114 জায়গায় রয়েছে, 113টি সুরার শুরুতে বিসমিল্লাহ রয়েছে, একটি সুরার শুরুতে বিসমিল্লাহ নেই। সেই সুরাটির নাম কি? সুরাতুত তাওবা। এই সুরাতুত তাওবার শুরুতে বিসমিল্লাহ নাজিল হয় না। আর একটা সুরার মধ্যে ডাবল রয়েছে, দুইবার বিসমিল্লাহ রয়েছে, সুরার শুরুতে একবার রয়েছে, মাঝখানে একবার রয়েছে। এই সুরাটির নাম কি? সুরাতুন নামল, নামল। বলতেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম এর ফজিলত সম্পর্কে মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি তাদের ঘরের মধ্যে প্রবেশ করে আর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, শয়তান তার চেলাপেলাকে বলতে থাকে এই ঘরের মধ্যে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করা হয়েছে, এই ঘরের মধ্যে আর তোমাদের কোনো জায়গা নাই, চলো এই ঘর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, যখন কোনো মানুষ ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, শয়তান তার চেলাপেলাদেরকে বলতে থাকে এই ঘরের মধ্যে তোমাদের আর কোনো জায়গা নাই, চলো এখান থেকে চলে যাই। সুবহানাল্লাহ। আর যখন কোনো ব্যক্তি খাবার শুরুতে বিসমিল্লাহ পড়ে, শুরুতে বিসমিল্লাহ বলে খাবার শুরু করে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাবারের যেই দোয়াটা রয়েছে দোয়াটি পাঠ করে খাবার শুরু করে, খাবার আরম্ভ করে, শয়তান তার চেলাপেলাদেরকে বলতে থাকে এখানে এই খাবারের মধ্যে তোমাদের খাবারের কোনো অংশ নাই। পক্ষান্তরে যেই ব্যক্তি ঘরের মধ্যে ঢোকার সময়, প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর নাম নেয় না,
এবং খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করে না, শয়তান তার চেলাপেলাদেরকে বলতে থাকে চলো তোমাদের জন্য একটা ঘর পাওয়া গেছে, এই ঘরের মধ্যে তোমরা যেখানে খুশি অবস্থান করো আর এই খাবারের মধ্যে থেকে তোমরা যা খুশি খেতে থাকো, বলি না উযুবিল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খাবার শুরু করলাম, এক ব্যক্তি আমাদের পাশে একটু দূরে বসে খাবার খাচ্ছে, সে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, বিসমিল্লাহ বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন তুমি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলো নাই, বিসমিল্লাহ পড়ে নাও। ওই সাহাবী সঙ্গে সঙ্গে বলল বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, কি বলল বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, খাবারের শুরুতে যদি কেউ বিসমিল্লাহ পড়তে ভুলে যায়, খাবারের মাঝখানে গিয়ে যদি স্মরণ হয় তাহলে এই দোয়াটা পড়ল। সাহাবি যখন এই দোয়াটা পড়ল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তো দেখতে পাচ্ছ না, আমি দেখতে পেলাম শয়তান ওই ব্যক্তির সঙ্গে খাবারে অংশগ্রহণ করেছিল। যখন এই সাহাবি দোয়া পড়ল শয়তান তার পেটের মধ্যে যা কিছু খেয়েছিল সব কিছু বমি করে বের করে দিয়ে দৌড়ে পালিয়ে চলে গেল। সুবহানাল্লাহ, শয়তান যা খেয়েছিল সব উগলে বের করে দিল এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে গেল। এই জন্য আমরা খাবার শুরুতে যে কোনো ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ব, যে কোনো ভালো কাজের শুরুতে কি পড়ব বিসমিল্লাহ পড়ব, তাহলে এর মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবুদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, যেই কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া হয় না, ওই কাজের মধ্যে কোনো বরকত থাকে না, সেই কাজটি একটা নষ্ট কাজ হিসাবে পরিণত হয়, সেই কাজটা একটা ফাসাদ কাজ হিসাবে, একটা বাতিল কাজ হিসাবে পরিণত হয়। এই জন্য আমাদেরকে বিসমিল্লাহ পড়তে হবে। আবার অন্যায় কাজে কিন্তু বিসমিল্লাহ বলা যাবে না, সুদ খাচ্ছেন বিসমিল্লাহ, চুরি করার সময় যে আল্লাহর নামে চুরি করতে বের হলাম, হ্যাঁ তো এই কোরআনের যে শিক্ষা সূরা ফাতিহার যে শিক্ষা আমাদেরকে ধারণ করতে হবে, আমাদেরকে সঠিকভাবে সহিভাবে কোরআন পড়তে হবে, কোরআন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে কি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন সূরা ফাতিহা প্রত্যেক নামাজে, দিনের মধ্যে সেদিন বললাম 30 থেকে 40 বার পড়তে হয় একটা সূরা, পুরো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ যেটা পাঠ করা হয় এটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এজন্য আমরা সূরা ফাতিহাটাকে সহিভাবে পড়ব, সহিভাবে পাঠ করব, আমাদের সন্তান যারা রয়েছে তাদেরকে সহিভাবে কোরআন শিক্ষা দেব। এই সময় অবসরে অনেক রয়েছেন, এই করোনাকালীন সময়ে এই সুযোগটাকে কাজে লাগিয়ে কোনো আলেম ওলামাদের কাছে গিয়ে, হুজুরের কাছে গিয়ে, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে আমরা কোরআনটাকে সহি করে নিব, আমরা কোরআনের একটা বাংলা তর্জমা কিনে নিব, একটা তর্জমা তাফসির কিনে নিব, সংক্ষিপ্ত যে তাফসিরগুলো রয়েছে আমরা পড়ার চেষ্টা করব। আমাদের বাড়িতে অনেক বই শোভা পায়, আমাদের আলমারিতে কত হিন্দুদের বই শোভা পায়, কত ধরনের ইংলিশ লেখকদের বই শোভা পায়, ইংরেজি বই শোভা পায়, অথচ একটা কোরআন শোভা পায় না, একটা তাফসির সেখানে রাখা হয় না, অথচ আমরা মুসলমান, কেমন মুসলমান আমরা? এই জন্য আমরা যতটুকু পারি কোরআনের অর্থ আপনার যতটুকু সম্ভব অর্থ পড়ার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।